নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো পটলের ঝাল, আর এই পটলের ঝাল বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আর এভাবেই পটলের ঝাল বানালে এটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয়। দুপুরের গরম ভাতে যদি থাকে এরকম পটলের ঝাল তাহলে কিন্তু আর কিছু লাগবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পটলের ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম পটল। পটলগুলোকে আমি কেটে নিয়েছি, দেখুন একটু খোসা রেখেছি আর একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আমি সবগুলো পটলই কেটে নিয়েছি। একটা পটল আমি রেখেছি, এটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বটি নিয়ে নিলাম, আমি বটির সাহায্যে কেটেছি। আপনাদের কাছে চাকু দিয়ে সুবিধে মনে হলে আপনারা সেটা দিয়েও কেটে নিতে পারেন। এখন এই পটলটা এভাবে একটু বাঁকা বাঁকা করে কেটে নিতে হবে, দেখুন পুরোটা না কিন্তু, এভাবে একটু বাঁকা বাঁকা করে মাঝখান পর্যন্ত কেটে নিতে হবে। এভাবে দেখুন এভাবে কেটে নিতে হবে, ঠিক একইভাবে পুরোটাই কেটে নিতে হবে। দেখুন একটু ফাঁকা ফাঁকা রেখে এভাবে কেটে নিতে হবে, দেখুন দেখুন একটা সাইড কেটে নিয়েছি আর একটা সাইডও ঠিক একইভাবে কেটে নিচ্ছি। পুরো কিন্তু মাঝখানে একটুখানি জয়েন্ট থাকবে। দেখুন কেটে নিয়েছি, এভাবে পটলটা কেটে নিলে কি হবে, রান্নার পরে কিন্তু পটলটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। এখন এই পটলগুলো ম্যারিনেট করব, তার জন্য আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এবারে পটলগুলো ভালো করে একবার মাখিয়ে নেব এই লবণ হলুদ আর চিনির সঙ্গে। পটলগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই পটলগুলো আমি এভাবে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি পটলগুলো রান্না করব। 10 মিনিট পরে পটলগুলো ভাজবো, তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। পটল ভাজতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না, এই জন্য আমি তেলটা অল্প করে দিয়ে দিলাম। এবারে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। এবারে এই তেলের মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পটলগুলো উল্টে পাল্টে একটু লাল লাল হওয়া অব্দি ভেজে নেব। একদম খুব বেশি লাল লাল করে কিন্তু পটলগুলো ভাজবো না। এখানে পটলগুলো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি এভাবেই ভেজে নিয়েছি, আর এখন কিন্তু পটলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন এই পটলগুলো এভাবে খুন্তির সাহায্যে হালকা হাতে এভাবে একটু চেপে চেপে দিয়ে ভেজে নেব। তাহলে কি হবে, আমি যে পটলটা ডিজাইন করে কেটেছি এই ডিজাইনটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে। দেখুন এইভাবে হালকা হাতে চেপে দেবো, আর পটলগুলো এখন কিন্তু নরম হয়ে গেছে, তাই খুব হালকা হাতে চাপলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি চাপ দেওয়ার কিন্তু দরকার নেই। দেখুন এভাবে পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পটলগুলো আমি তুলে নিচ্ছি। প্রথমে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, এখন এই প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা, জিরেটাও আমি কাঁচা জিরে বেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি হালকা একটুখানি করে চিরে নিয়েছি। এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পটলে কিন্তু একটু লবণ মাখিয়েছিলাম, তাই সেটা বুঝে বাকি লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। এখন এই মশলাগুলোর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাগুলো একসঙ্গে একবার ভালো করে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো, দেখুন পটলগুলোও দিয়ে দিলাম। এখন এই পটলগুলো মশলার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব। পটলগুলো ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিট পটলগুলো এভাবে রেখে দিয়ে পরেও রান্না করে নিতে পারেন, আবার সঙ্গে সঙ্গেও রান্না করে নিতে পারেন। আমি আজকে পটলগুলো রাখছি না, আমি এখন সঙ্গে সঙ্গে এটা রান্না করে নেব। আমি গ্যাস অন করে আবারও পটল ভাজা কড়াইটায় বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সর্ষের তেল, কারণ পটলগুলো কিন্তু তেল দিয়ে মাখিয়েছি, তাই এই সময় কিন্তু তেলের পরিমাণটা কমই দিতে হবে।
এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। এবারে ফোড়নটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা পটলগুলো। পটল মাখিয়ে রাখা পাত্রটা ধুয়ে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তবে আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেটা বুঝে জলটা দেবেন। আর পটলগুলো কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তাই আমি সেটা বুঝে জলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। আবার একবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমার মিডিয়ামে আছে। এখন এই মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। তবে মাঝখানে কিন্তু একবার ঢাকা তুলে আমি পটলগুলো একবার উল্টে দিয়েছি। আর দেখুন এখন কিন্তু আমাদের এই পটলের ঝাল পুরোপুরি রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এভাবেই আমি ঢেকে রাখছি 5 মিনিট। 5 মিনিট পরে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এই পটলের ঝাল পরিবেশন করার জন্য এখন একদম রেডি। এটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয়। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।